আমার জীবন মরণ মাদানে রঙে আমার জীবন মরণ दिन की सूरज डूब रहा है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। আমার যুবক সেনারা তোমাদের হাতে ধরে আবু সুফিয়ান আবিদ আল কাদির বলে গেলাম, আজকে থেকে আল্লাহকে মানো, নবীকে মানো, ওলি আল্লাহ মানো, ফাসক্ত নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ো, আউলি কেরামের জিয়ারত করো, মা বাবা যদি ঘরে থাকে রে যুবক মা বাবার খেদমত করো, মা বাবার হাতেই পাই চুমা দাও, মা বাবার কপালে চুমা দাও, মা বাবার ইচ্ছাটা পূরণ করে দাও। আর যদি তুমি ভালো হয়ে নামাজ পড়তে পারো, আল্লাহর কসম রে যুবক তুমি যে কবরে যাবে ওই কবরে তুমি যাওয়ার আগে আমার নবী তোমার কবরে হাজির হয়ে যাবে। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ হবে না আরো জোরে, ডান হাত তোলে, আমার নবী কবরে আসবে কি আসবে না, নবীর আমরা কবরে দেখতে চাই কি চাই না, নবী কি কবরে আসার ক্ষমতা দিয়ে রাখছে কে, নবী আসতে পারেনি এই ক্ষমতা হাজির নাজির হওয়ার শক্তি নবীকে দিয়ে রাখছেন কে, জন্য ফাসক্ত নামাজ পড়বা, রমজানে রোজা রাখবা, মা বাবার খেদমত করবা, কোরআন শরীফের তেলাওয়াত করবা, দেশকে ভালোবাসবা, অন্যায় কাজকে না বলবা, সন্ত্রাসী চাঁদাবাজি জঙ্গিবাদ বোমাবাজকে না বলবা, নবীর প্রেমকে হা বলবা। এইভাবে যদি কোনোভাবে তুমি দুনিয়াটা সমাপ্তি করতে পারো, মৃত্যুর সময় তোমার সামনে তিন ব্যক্তি হাজির হবে, তিন ব্যক্তি, আমার পুলিশ ভাইয়েরা শুনেন, মৃত্যুর সময় তিন ব্যক্তি হাজির হবে। প্রথম ব্যক্তি যিনি আসবে তার নাম হচ্ছে মালাকুল মউত। নাম কি আর একটু আসতে বলো, ওনার নাম আজরাইল আলাইহিস সালাম। মালাকুল মউত আসবে এক নম্বরে, দুই নম্বরে তোমার সামনে আসবে তোমার ঈমানটা লুট করতে, তার নাম হচ্ছে শয়তান। শয়তান আসবে ঈমানটা হারণ করতে, লুট করতে, আর আজরাইল আসবে তোমার প্রাণটা বাহির করতে। ও যুবকরা, পশ্চিম মাদার বাড়ির যুবকরা শোনো, মৃত্যু এমন একটা কাহিনী, মৃত্যু এমন একটা অবস্থা, সত্তরটা উটকে জবা না করে, সত্তরটা উটকে যদি উল্টাভাবে চামড়াটা এইভাবে টান দিয়ে খালা হয় এবং তার গায়ে যদি লবণ মরিচের সিটকে দেওয়া হয়, সত্তরটি উঠের যত কষ্ট হবে একটা মানুষের প্রাণটা বাইর করতে, তার চাইতে দশ গুণ বেশি কষ্ট হবে। কি মৃত্যুর যন্ত্রণা, কি কষ্ট, আজরাইল তোমার সামনে, শয়তানও তোমার সামনে, নবী জীবন উম্মত, ও আমার উম্মত, শোনো রে উম্মত, যদি তুমি আমার দুরূদ শরীফ পড়ে থাকো, আল্লাহর কোরআন পড়ে থাকো, নামাজ যদি পড়ে থাকো, আমি নবী বলে দিলাম, শয়তান তোমার ঈমান নেওয়ার পূর্বে, আজরাইল তোমার জানটা নেওয়ার আগে, আমি নবী তোমার সামনে হাজির হয়ে যাব। তিনবার বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, দুই হাত তোলে, আমরা নবীজিকে চাই কি চাই না, নবীজি আমাদের থেকে দূরে না কাছে। আল্লাহ সব একটু সুন্দর করে বলো, মুহাম্মদ মুস্তফা সাল্লে আলা তুমি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা, জোরে বলবেন, মুহাম্মদ মুস্তফা সাল্লে আলা তুমি বাদশাহ তোরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা তার তুমি বাদশার বাদশা কমলে ওয়ালা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা,
খাজা গরিব নওয়াজ মদিনা শরীফ পৌঁছে গেলেন, সেখানে শুনলেন আজান। কোন আজান? যে আজানে আমার দয়াল নবীজির নাম মোবারক আছে কিনা। আজকে সেই নবীর শানে অনেক বেয়াদবি চলছে, অনেক বেয়াদবি। খাজা গরিব নওয়াজ মদিনার মসজিদ, যেই মসজিদের নাম মসজিদ নববী, যেই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের নামাজের সওয়াব আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কয়েকত পড়বেন? কয়েকত সওয়াব পাবেন? 50,000 ওয়াক্ত। সুবহানাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আমার ছেলেগুলিকে, এই কমিটিকে, এলাকার মানুষগুলিকে জীবনে একটি বার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মক্কা মদিনা চাই। সেখানে দয়াল নবী আছে কিনা? সেখানে গেলে কি গুনাহ না সওয়াব? খাজা বাবা গেলেন। হ্যাঁ, তোমরা এমন এক ব্যক্তির মাহফিল করছো, আমি যে ওয়াজ করতেছি আমার মনে হয় খাজা বাবার মাজার আমার সামনে দেখা যাচ্ছে, ঠিক কিনা? ওয়াবিরা তো খাজা চিনবে কি করে? কারণ ওয়াবির গোষ্ঠীর মধ্যে তো অলি আল্লাহ নেই, এদেরকে আল্লাহ ফাটাইছে বিরোধী করার জন্য। এরা আবার বিরোধী না করলে জাহান্নামে কে যাবে? এই জন্য ওয়াবি লায়নাতুল্লাহ আলাইগণ অবশ্য অবশ্য দোজখে জাহান্নামে হোতামা এগুলাতে যাবে। আর আমরা গুনাহগার, আমাদের জন্য নবীজি আছে। আমি বলবো আমাদের জন্য নবীজি, তোমরা জোরে বলবো আছে। আমাদের জন্য নবীজি আছে। এই কথাটা আরো একটু জোরে হবে। মানুষ শয়তান, আসল শয়তান যেন জুথার বাড়ি খায়। আমাদের জন্য নবীজি আছে। এবার বলবো আমরা নবীজির সুপারিশ, তোমরা বলবে চাই। আমরা নবীজির সুপারিশ, আমরা নবীজির হাতে কাউসারের পানি খেতে, আমরা নবীজির রাউজা মোবারকে যেতে। সুবহানাল্লাহ বলেন। অনেক ওয়াহাবি হুজুর যদি থাকে, এখন মুসিবতে পড়ে গেছে, হয়তো কানো আঙ্গুল ঢুকে গেছে, যে শিরিক বেশি জোরে শুরু হয়েছে। ও শয়তান, তুই কবরে যা, তুই দেখবি একটা ফেরেশতা ওয়াহাবি নেই, সব শুনলি, তোর নামের তালিকা দেখবে ফেরেশতারা। হুজুর আপনি আইসেন? ইনশাল্লাহ আইসেন। হুজুর আপনাকে তো এখন ফিডে আরম্ভ করতে হবে, আপনার নাম কি সফি? আপনি কি বলছিলেন মিলাদুন্নবী করলে গু খায়? হ্যাঁ বলছিলাম। ইয়া নবী করলে গু খায়? হ্যাঁ বলছিলাম। কয় ফিরেন ফিরেন ফিরেন, বলবে ফিরলে কি করবেন? কয়েকটা প্লান্টিক শট কোথায় ফাটাইবেন? কো হোতামা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজ আল্লাযি জামা মালাও ওয়াআদ্দাদা ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামা। কমি না বড় হুজুর, এখানে ক্লোজ আছে, তুমি বড় শয়তান বাইরে আমার খামোশ। দুনিয়ায় নিয়ে বেয়াদবি করলি, তুই কবর কি করবি? কবর এমন একটা জায়গা আছে, মানুষ আছে এক দরজা নাই, মানুষ আছে জানালা নাই, মানুষ আছে সঙ্গী নাই, কেউ নাই রে কেউ নাই। আমার নবীর উম্মত রে শোন, ওই যে পশ্চিম মাদার বাড়ি, আমার বন্ধু খাজা গরিব নামাজের উরুষটা করে আমি নবীর উপর মাঝে মাঝে যে দুরুদ শরীফ পড়ছিলি, আজকে তুই কবরে দেখ কেউ নাই, আমি নবী তোর কবরে তোর সঙ্গী হয়ে গেল। বিশ্বাস হয়? হাত তুলি বলো বিশ্বাস হয়? নবী আসবে এর মধ্যে কোন সন্দেহ আছে? নবীর মনোযোগ খাজা গরিব নামাজ মদিনাতুল মুনাওয়ারা গেলেন, আজান হলো, নামাজের টাইম হলো, তিনি জামাতের সহিত নামাজ পড়লেন। তিনি নামাজ পড়ার পরে তিনি দুরুদ শরীফ পড়তে পড়তে নবীজির রাউজা মোবারকে আসলেন।
এই আয়াতটা বেশি পড়তে নিন না আল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াতটা পড়ে পড়ে খাজা গরীব নওয়াজ নবীজির কদমে নবীজির চরণে নবীজির পাও মুবারকে তিনি হাজির হয়ে ভক্তি সহকারে আমার নবীকে তিনি সালাম দিতে লাগলেন নবীর জিয়ারত আমাকে একবারে রওজা পাকে ফুলিশে পাইছি তবে দোয়া করতেছি রওজা পাককে সামনে রেখে তো ফুলিশ আসি আমার ধাক্কা মারলো কইয়া হাজি হারাম নবীর রওজার দিকে ফিরে দোয়া করস কেন মক্কার দিকে ফিরে তো সে আমারে ফিরাই দিল আমি একবারে হাত বের করে ফিরে গেলাম দোয়া করতেছি হঠাৎ আমারে ধাক্কা দিলেন আমি তার দিকে চাই একটু মুসি হাসলাম কই হাজা মজদু কইটা পাগল আমি বলে পাগল আমি 4 লাখ টাকা খরচ করে লন্ডন থেকে হজ করতে আমি গেছি তো ধাক্কা খেতে আমি বলে পাগল হ্যাঁ আমি পাগল আমি নবীর পাগল জোরে বলে কার পাগল আমার আবারও বলতেছে তুই বারবার ফিরিস কেন আমি বললাম ইয়া আখি আনতা আলিম ও ভাই তুই আলেম নি কল্লা আমি আলেম না তো আনতা জালিম তুই জালিম নি কল্লা জালিম না তুই কি শয়তান নি কন্না বলে মিলাল জিন্নতি ওয়ান নাস কল্লা লা লা আমি তাও না তুই তুই কি ওমা হঠাৎ করে দেখি মানুষটা বাংলা কথা বলতেছে তুমি আমার এত জ্বালাও কেন আমি তো হুকুমতে আছি কি রে তুই বাংলা বলো সাবার তুই বাঙালি আমি বর্মা তো তুই আমার ধাক্কা দিছিস কেন আমি তো নবীজির এখন বলবো তুই আমার ধাক্কা কত ফায়ে ধরে বিষাদ দিস না বিষাদ দিলে আমার জীবন শেষ তো ধাক্কা মারস কেন প্রশাসনের হুকুম আই বললাম এখন কি করবি কই ভাই রে তুই আমার বাঙালি ভাই যত পারস নবীর দিকে তাকাইয়া তাকাইয়া তুই মুনাজাত কর আমার আল্লাহ কোরআনে বলে ওয়ালা ওয়ান্নাহু ইযালামু আনফুসাহুম জাউকা এ আমার বান্দারা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো রে আমার বান্দা পানি পরিমাণ যদি গুনাহ করো গুনাহ করতে করতে যদি পাপিষ্ট হয়ে যাও তবু নৈরাশ্য না গুনার বোঝা মাথায় নিয়ে মদিনায় নবীর কদমে চলে যাও নবীর কদমে গিয়ে আমার কাছে তওবা করো আমার নবী যদি তোমাদের জন্য সুপারিশ করে নবীর দরবারে থাকা অবস্থায় আমি তোমাকে মাসুম বান্দা বানাই দেব তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে দুই হাত তোলে মদিনায় গেলে গুনাহ মাফ হয় কি হয় না আল্লাহ সবাই একটু জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া পড়িছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে ও গো দিও গো দেখা দয়া করিয়া বলো ও গো দিও গো দেখা দয়া করি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া এ যুবক একটু জোরে বলো মনকির নকির আসিয়া সওয়াল দিও গো নবী পরদা উঠাইয়া করিব সালাম কদম দরি করিব কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ গভীর মানুষ গো আমার ভাইরা শোনো খাজা গরীব নওয়াজ আমার নবীজির কাছে গেলেন নবীজির রওজা পাকের কাছে গিয়ে সালাম দিচ্ছেন এইভাবে ইয়া রাসূলুল্লাহ আ কতটুকু দূরে মাত্র আধা হাত হাফ আধা হাত বাকি
আমার রাসূলের রওজা মোবারক, যিনি এখনো রওজার ভিতরে নামাজ পড়তেছেন। না না, নামাজ তো পড়ছেন কাকে নিয়ে? আবু বকর ওমরকে নিয়ে এখনো জামাতে নামাজ পড়ছেন। বিশ্বাস আছে? আল-আম্বিয়া ওয়াহিয়ুন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জীবিত এবং নিজ নিজ কবরে নামাজ পড়তেছেন। এবার আমার ভাই বাবারা ছেলেরা বলো, সমস্ত নবীদের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى। তিনবার বলো আল্লাহু আকবার। আরো জোরে, এরে গুনাহ মাফ হচ্ছে, আরো জোরে বলো। আমার নবীর ক্ষমতা কবরে এখন কম না বেশি? দিছে কে? আর বেমানরা বলে ফুসি গেছে। কিতাবে কি লিখলে? নবী মরনে কে বাদ মিট্টি কে সাথ মিল গিয়ে। আর আমাদের কথা হচ্ছে আল আম্বিয়া ওয়াহিয়ুন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, পোষে না মরে না বরং সে কবরে এখন নামাজ পড়ছেন। না না, আমরা দেখাচ্ছি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রিজিক দিচ্ছে, এখনো নবী রওজার থেকে বন্টন করতেছে। আর ওয়াহাবির বাচ্চারা বলে কি আল্লাহ হেদায়েত করুক, ওয়াহাবিদের জন্য নামাজ পড়া হারাম, ইফতার করা রোজা রাখা হারাম, যেহেতু তোমাদের ঈমান নেই। নামাজ রোজা সুন্নিদের, আহলে সুন্নাত ওয়াল জামাত। তিনবার বলো আহলে সুন্নাত, বলো আহলে সুন্নাত, ডাইন হাত তুলে বলো আহলে সুন্নাত। আমরা নবীর দলে আছি কিনা? সাইয়েদনা আবু বকর ওমর উসমান আলীর দলে আছি কিনা? গাউসে পাক গরিবে নামাজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানির দলে আছি কিনা? ইমাম হাসান ইমাম হুসাইনের দলে আছি কিনা? পাক পঞ্জাতনের দলে আছি কিনা? উচ্চ স্বরে বলো মারহাবা। আমাদের দলের নাম বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ওয়াহাবি খারেজি রাফিজি শিয়া মওদুদি মুতাজালা সালাফি জামাতি সব কুল্লু জাহান জামি। খাজা বাবা কি এক কুরুস করছো, কি মন নাম এটা, কিছু না বললো বড় মুশকিল। বাক তো তাকেই আছে যে নবীজির পাশে গেলেন এক হাত আধা হাত দূরে। তো খাজা বাবা নবীজির রওজা পাকের দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে আপনার রক্ত মোবারক। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের দিক বাবার দিক উভয় দিক আমি আউলাদ রাসূল আপনার বংশ। ইয়া নবী, আমি যখন সঞ্জীরে আমার গ্রামে আমার বাড়ির থেকে আপনাকে সালাম দিতাম, হাজার হাজার মাইল দূর থেকে আপনি সালামের জবাব দিতেন, আমার নিজের কানে আমি শুনতে পাইতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আস্তে আস্তে তো আমি আপনার কাছে চলে আসলাম, এতক্ষণ কাচ্ছি গো নবী, আপনার কি দয়া হয় না, আপনার কি মায়া হয় না, আমাকে একটু আপনি আদর করুন। ইয়া রাসূলুল্লাহ, রওজার ভিতর থেকে হাত মোবারক একটু বাইর করুন, আমি একটু হাতে চুমা খাবো, কদমটা বাইর করুন, আমি আপনার কদমে চুমা খাবো, একটু বাইর হয়ে যান, আমি আপনাকে জড়াই দৌড়ে আমার মনটা আমি শান্ত করব। কোন আওয়াজ নেই নবীজির রওজা পাক থেকে। হঠাৎ করে তার ঘুম এসে গেল, তিনি রওজা পাকের পাশে চোখটা বন্ধ করে বেহুশ হয়ে আছেন। কিছুক্ষণ পরে কে যেন ডাক দিচ্ছে, মাইনউদ্দিন, আর কতক্ষণ তুমি চোখটা বন্ধ করে রাখবে, চোখটা খুলে দেখো, আমি নবী তোমার ডাইন হাতের কাছে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মহাপতে, নবী বাইর হওয়ার ক্ষমতা আছে কিনা?
খাজা মঈনুদ্দিন চিশতি চোখটা খুলে চিৎকার মারে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় রাখবো গো নবী কি চোখের উপরে না মাকার মগজের উপরে না আমার কলবের উপরে নবী গো আপনাকে কোথায় আমি রাখবো আমি তো কোনো জায়গা পাচ্ছি না আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন আমার নবী জি বলে মঈনুদ্দিন শুনো তোমাকে আমি শর্ত আমি প্রশ্ন করতেছি তুমি কি মদিনার মাটি চাও না তুমি আমাকে চাও স্বল্প সময়ের মধ্যে গরিবে নামাজ বলে ইয়া রাসূলুল্লাহ আমি মদিনার মাটি চাই না আমি সর্বক্ষণ আপনাকে চাই আমার নবীজি ডাক দিয়ে বলে খাজা মঈনুদ্দিন রে যদি তুমি আমাকে চাও তুমি এখানে দেরি করো না তুমি হিন্দুস্তান চলে যাও সেইখানে বেঈমানকে তুমি মুসলমান বানাও সেইখানে যদি কোনো মুসিবতের মধ্যে পড়ো আমি নবী তোমার ওয়াদা দিলাম যতবার হিন্দুস্তান থেকে আমাকে ডাক দেবে ততবার আমি তোমার সামনে হাজির হয়ে যাব তুমি যাও হিন্দুস্তান যাও আমি তোমাকে কি করছি জানো সুলতানুল হিন্দ আমি নবী তোমাকে হিন্দুস্তানের রাজত্ব তোমাকে দান করলাম তুমি আজকে থেকে হিন্দুস্তানের বাদশা আমি মাঝে মাঝে ভারতে যাই আসামে যাই গুয়াহাটি যাই অনেক মন্ত্রী মিনিস্টার আমার প্রোগ্রামে থাকে সেখানে আমি যখন বলি খাজা বাবা তো সুলতান হিন্দ তারা আমার দিকে তাকিয়ে থাকে হুজুর আমরাও শুনেছিলাম খাজা গরিব নামাজ সুলতান হিন্দ এখন তো এটা কেউ ভয় বলে না তো এটা তার ব্যাপার আমি তো দেখতেছি খাজা বাবা এখনো আধ্যাত্মিকভাবে এই দেশের বাদশাহ বিশ্বাস হয় এই দেশে শাহজালাল আছে শাহ ফরান সিফাসালান নাসিরউদ্দিন শাহ আমানত শাহ মিসকিন বদর শাহ গরিবুল্লাহ শাহ নজির শাহ আবেদ শাহ হজরতে মোহসেন আউলিয়া হজরত আমির ভান্ডার ইমাম গাজী শের বাংলা বাবা গোলামুর রহমান হজরতে আহমদুল্লাহ মাজভান্ডারি উচ্চ স্বরে বলো মারহাবা হের আল্লাহর অলি এদের পক্ষে তোমাকে থাকতে হবে যদি না থাকো গু খাই খাই মরে তো হাজা গরিব নামাজ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হিন্দুস্তান তো চিনি না দেখো আমার হাতের দিকে পুরা হিন্দুস্তানের ম্যাপ দেখাই দিলেন নয় তাসবি আমি রাসূল তোমাকে তাসবি দিলাম সুবহানাল্লাহ আমি নবী তোমাকে নামাজের মুসল্লা দিলাম দেওয়ার ক্ষমতা আছে না আছে আর একটু জোরে বলো আছে এই ক্ষমতা নবীরই দিয়ে রাখছেন কে আল্লাহ আর এরা বলে নবীর থেকে সাওয়া শিরিক তো নবীর থেকে যদি সাওয়া শিরিক হয় তোরা রমজান মাসের রশিদ বলে আয়ুষ কেন জাকাতের পয়সা ফিত্রের পয়সা সামরার পয়সা হুজুর আসে না আর কি রে ঘরে ঘরে দৌড়াদৌড়ি করিস কেন লেখাপড়া বারো মাস না করি নয় মাস সাদা তিন মাস পড়া এর মধ্যে আবার চার মাস ছুটি হ্যাঁ আবার দুই সপ্তাহ ডিলা বানায় আমি বলি ডিলের যদি এত দাম হয় কুমিল্লা যেতে লালমাই পাহাড় আছে যে একটা ঘষা মারিস জীবন স্তরে ডিলে আদায় হয় কমবক্ত ডিলে বুঝুস নবী বুঝুস না সুন্নত পরে নবীর প্রেম আগে বলো আমরা নবীর প্রেম চাই কিনা এভাবে দুই হাত তোলে ফেরেশতারা যেন ফটো তোলে তিনবার বলো বলো নবী নবীর প্রেম চাই কিনা নবীর মহাব্বত নবীর ভালোবাসা নবীর আদর্শ নবীর দুরুদ মিলাদে কিয়াম উচ্চ স্বরে বলো মারহাবা আজকে ওয়াজ করতে একটু ভালো লাগছে যুবকদেরকে বেশি দেখছে আমি এমনি অসুস্থ ছিলাম চেয়ারে বসার পরে সুস্থ হয়ে গেছি যে আমাদের মহাসচিব আল্লামা এম এ মতিন সাহেব সহ
লাল দিঘির ময়দানে পরিদর্শন করলাম, আবার ফ্রেশ ক্লাবে একটা মিটিং করলাম, আবার আল্লামা আমিন ইসলাম হাসিবির এখানে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে আসলাম, সুযোগ পাইলে আরো দুইটা রাখতাম। কালকে কক্সবাজার মুশকিলি ফুটি বিলা মাহফিল, কোথায় মুশকিলি ফুটি বিলা মাহফিল, এখনো এখানে ঘুম যাবো কখন? তারপরে বলুন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এ মঈনুদ্দিন হিন্দুস্তান যাও, আমি তোমাকে সাহায্য করব। ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তান কাকে বলে? কি রকম নবীজি দেখাই দিলেন হিন্দুস্তান দেখো। ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব? কানা সাগরের পর একটা সিল্লাই গরিবে না মাসাল্লার পক্ষ থেকে তোমার জন্য জায়গা করা আছে, ওই গর্তের ভিতরে প্রবেশ করিয়া আল্লাহ আল্লাহ জিকির শুরু করবে, দেখবে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা কলমা পড়ে পড়ে মুসলমান হতে থাকবে। আল্লাহু আকবার আল্লাহ। এখানে অনেক অনেক ব্যাপার সেবার আছে, বাবা খাজ ওসমান হারুনি ওনার পীর মোর্শেদ আছে, বহু জায়গায় তিনি গেছেন, আমি মুখতসর বললাম তিনি ওই চিল্লাই গরিবে নামাজ আনা সাগরের পাড়ে একটি গর্তের ভিতরে তিনি প্রবেশ করে জিকির শুরু করলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুবকরা আরো একটু জোরে সুবহানাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ সারা, বলো নাই কোন মাবুদ আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ সারা, জোরে যুবকরা বলো কলবের মানে দূর হোক, নাই কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা لا موجود الا الله، لا معبود الا الله، لا اله الا الله। উচ্চ স্বরে বলো মারহাবা। কার জিকির? কোন এলাকায়? আরে কি হচ্ছে বাজার? হাজা বাবা জিকির করতেছে কোথায়? ওই সময় কোন শয়তান ছিল? পৃথিরাজ, পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। পৃথিরাজের কিছু সেলা আছে না? এভাবে দূর থেকে ছাড়ছে, কিরে মানুষটার চেহারা সুন্দর, চুলগুলা লম্বা লম্বা, ঠোঁটগুলা লাল লাল, দাড়িগুলা খুব সাদা কালো, চেহারা খুব নোরানি, এটা কি? কেউ তো মানে না। এই দরবেশ থামো, আরো বেশি জিজ্ঞেস করছে দরবেশ, এই সুফি ফকির জিকির বন্ধ কর, এটা পিতৃরাজের এলাকা, তোর জান মেরে ফেলবে। খাজা গরিবে নামাজ জিকির করতেছে আর মাথা এইভাবে লাগতেছে, জানে মারা সম্ভব না। একদিকে জিকিরও চলছে আর একদিকে তাদের জোয়াবও তো, তারা বলে আরে এটা তো বড় মারাত্মক ফকির, কারা গায়ে লবণ দিচ্ছে? কি গায়ে ফকির? এই জিকির বন্ধ করবি না, এক করে দেখবি আমরা কি করে। লা ইলাহা ইল্লাল্লাহ করো, তারা সাপ আগুন বিচ্ছু এইভাবে খাজা গরিবে নামাজকে আক্রান্ত করার জন্য ফাটাচ্ছে। তিনি ওই দিন নবীর দেওয়া তাজবি সুবহানাল্লাহ কর, এই তাজবি যখন লাড়ে সাপ বিচ্ছু আগুন সব তাজবি খেয়ে ফেলে। ফিত্তিরাজের দালালরা বলে তো সাংঘাতিক ব্যাপার, শুধু ফকির না, এটা তো আমাদের থেকে বড় জাদু। এই তোমার মৃত্যুর কি ভয় নাই? ক না না মৃত্যুর ভয় নাই, আমরা এগুলো পাই, ওহাবিরা পায় না?
ওবেরা পাবে না, কারণ তো এরা এরা তো মেয়ত, আমরা তো আতর। মেয়তর যদি আতরের দোকানের সামনে যায় মির্কি বাইয়ের মতো নাকে মুখে ফানি সুডি বেহুশ, তো দোকানদার বলে আরে বাবা তুই বেহুশ হওয়ার জায়গা আর কোথাও ফাঁস নেই, তুই কি কেন যদি মরস পুলিশ তো আমাকে ধরবে। আরেকজন বলে মা পুলিশ তোমারও ধরবে না, এও মরবে না, কই কি এ তো নাকি মুখে ফেনা ছুটছে, এটি কিভাবে কি করব, কারে এ তো মেয়ত, আতরের গন্ধ তার সহ্যই না, এই জন্য বেহুশ হয়ে গেছে। তারও যদি হুশ করতে চাও নতুন গু লাগবে, কাঁচা গু, তাজা গু, বাস্তব গু। সফিরে যদি আপ্যায়ন করতে হয় কাঁচা গু লাগবে। আমরা কিছুক্ষণ পরে খাজা গরিবে নামাজের উরুস হচ্ছে, গরু কি খাজার নামে জবা হয়েছে না আল্লাহর নামে? এই যে আমরা যেটা বারো কিছুক্ষণ পরে খাবো, এ হাটাজারি ছবি বলছে এগুলা কি টয়লেট গু? আগামী দিন এরশাদ সাহেব শাহ মানত জিয়ারত করবে, আগামী দিন না শুক্র শনিবারে প্রধানমন্ত্রী মাননীয় বঙ্গবন্ধুর কন্যা দেশ নেত্রী শেখ হাসিনা, তিনি শাহজালাল জিয়ারত করে, বিরোধী নেত্রীরাও করে। তো আর এই শয়তান বলছে জিয়ারত করা নাজায়েজ এবং তাবারুক খাওয়া এগুলা গু। পশ্চিম মাদার বাড়ির সুন্নি জনতা দুই হাত তুলে বলো এই বেয়াদবের শাস্তি আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কি না? আল্লাহ পাক আমাদের আপনাদের অসুবিধা হচ্ছে, সবাই আসেননি, এটার আশা না, এটার আশা, এটা কি আর এটা কি তাবারুক সাই দুনুট আছে, আছে না, আছে না, থাল না প্যাকেট অল্লাহ। তো পিতৃরাজের সৈন্যরা কিছু কিছু মুসলমান হয়ে গেলেন, কিছু লোক পিতৃরাজের কাছে গেলেন, অং চং পং হাসেন গেলেন, হিন্দুদের গেইডে তারা যেখানে এবাদত করে পূজা করে গেইডে লেখেন অং পং, এগুলা তাদের কি মন্ত্রতন্ত্র আরে, তাদের ধর্ম হিসাবে তারা ঠিক আছে, ওম চং ভগবান ঈশ্বর হরে রাম ইত্যাদি ইত্যাদি। আমি তাদেরকে খারাপ বলছি না, তাদের অবস্থাটা তৈরি ধরতেছি যে মহামান্য পিতৃরাজ মহোদয় তুমি শেষ, তোমার জাদুবিদ্যা শেষ, আর মুসলমান নামে এক ফকির আসে কাউকে ভয় করে না, যা মারি তা খায়। মানুষটা কিরকম, কত দরবেশ, সুন্দর, লম্বা, গালটা নুরানি আনোয়ার, এই কানগুলা খুব সুন্দর, চেহারার মধ্যে যেন সুদূর জিলিক মারে, খুব মানুষটার চেহারাতে কোনো মাঝে মাঝে ডর ডরের অনুভব হয়, কয় না জিকির করে হাস কথার উত্তর দেয়। তিনি খাজা গরিব যিনি দশ হাজার কম, যিনি দশ হাজার কম এক কোটি মানুষকে যিনি কলমা শরীফ পড়াই মুসলমান বানাইছেন, যার নামাজে জানাজায় প্রায় 60 লক্ষ মানুষ উপস্থিত ছিল, যিনি নিজের নামাজে জানাজার ইমাম নিজে করেছেন, তিনি জবাব দিবে এই ক্ষমতা আমি পেয়েছি নবীজির কদম মোবারক থেকে। বাইরে আমার এটা রজবের চাঁদ, এটা খাজা বাবা আল্লাহ রসুলের কাছে যাওয়ার মাস, এটা মেহরাজের মাস, এটা গৌসে পাক নবীরে নিজের কাঁধে করে আল্লাহর দরবারে পৌঁছায় দেওয়ার মাস, আল্লাহর পক্ষ থেকে নামাজ আনার মাস। বলো এই মাসে আমরা নামাজ পেয়েছি, ফাসক্ত নামাজ পড়তে চাই কি চাই না? খাজা গরিবের নামাজের জানাজায় প্রায় 60 লক্ষ মানুষ
اولی کرام اخیار نقبان نجبا ولی غوث کتو فقیر درمیش مومن مومنات متقین بستید ہوئے گلن کلدو خاجہ بابر نمازر جنازہ امامتی کے کڑوے امام پاوا جائے نا لکو لکو منوش কিছুক্ষণ পরে দেখা গেল সাদা একটা ঘোড়া, ওই ঘোড়ার উপরে সাদা চাদর পড়ায় একটা মানুষ আসতেছে। এসে তিনি বললেন, আপনারা নামাজ জানাজার জন্য তৈয়ার হয়ে যান, কিছুক্ষণ মধ্যে জানাজা আমি পড়াবো। জানাজা হয়ে গেল, চার তকবীর শহীদ ফরজে কাফায়া জানাজা হয়ে গেল। জোরে বলেন, কয় তকবীর? বললেন, হে আল্লাহর বান্দা, তোমার চেহারা এখনো দেখাইল না, খাজা গরিবে নামাজের জানাজা পড়ে আবার রওনা হয়ে গেছে, তুমি কি আমরা একটু তোমাকে দেখব? তোমার চেহারাটা একটু খোলো। ওই ব্যক্তি ডাক মারি বলে, হে আল্লাহর ওলিরা, আমার চেহারা দেখার আগে ওই যে খাটের মধ্যে একজন ঘুমাচ্ছে শুয়ে আছে, তার মুখটাকে তোমরা খোলো। খাজা গরিবে নামাজের চেহারা থেকে কাপড়টা যখন খোলা হলো, ওনার কাপড়টা তখন উনি খুললেন। এবার সবাই অবাক হয়ে গেলেন, যিনি মরা খাটে শুয়ে আছেন তিনি ঘোড়ার উপরে বসে আছেন। নারে খাজা, বলেন ইয়া সুলতানুল হিন্দ, নারে খাজা, নারে খাজা। সবাই অবাক হয়ে গেলেন, আমরা কি দেখতে পেলাম? হযরত খাজা গরিবে নামাজ বলে, আমি ফানাফির রাসূল হয়েছি, ফানাফিল্লা হয়ে গেছি, বাকাবিল্লা হয়ে গেছি, যার জন্য আমি নিজের জানাজা নিজে পড়াতে সক্ষম হয়েছি। এই জন্য যারা খাজান উরুস করো রে, ওই যুবক ছেলেরা নামাজ ছেড়ো না। এই সমাজে যখন ওয়ার্ডে যখন আজান হয়, হাইয়ান সোনা হাইয়ান আল ফালা বলে, তখন তোমরা নামাজে যাবে ফাসক। এই জন্য এক কবি বলেন, আমার আব্বা হুজুর বড় একজন সুফি ছিলেন, বড় একজন ওলি আল্লাহ ছিলেন। তিনি বলতেন, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে তুমি নামাজ পড়ো নবীজির মহাব্বতে। এই যুবকরা মুরব্বীরা প্রশাসনের বাইরা চিৎকার দিয়ে বলো, আমরা নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম কার? ইয়া নবী সালাম আলাইকা সালাম হাবিবি সাধনাই যেতে মদিনায় দিন রাতে ভবনায় দেখা দেন নবীজি সুপনে এই আরজ পুনার চরণে সালাম
سمع بزم ہدایت پیلا خواجہ خاجگام رجائے ہندوستان خواجہ خاجگان خواجہ غریب نواز سمعین دین ملات پیلا سلام مصطفیٰ سمعی بزم ہدایت پہ اعلی حضرت صدر الفاضل عالم غزی شیر بنگلہ جن کے ہر ہر سنتے مصطفیٰ ایسے پیرے طریقت پہلا کو سلام مصطفیٰ سلام شمع بزم ہدایت پہلا کو یا الہی صدقے اولاد رسول یہ سلامی عاجزانہ و قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ جسے چاہت پہ بلا لیا جسے چاہت اپنا بنا لیا یہ بڑے کرم کے ہے فیصلے یہ بڑے نصیبے کی بات ہے بلا والعلا بکمالہ کشفت تو جا بجمالہ حسنت جمیع اکتر قریب شکل بڑے چیتو محمد عبدالحمید صاحب سمنی تو بڑو بھائی محمد عبدالعزیز جنہی ایک بات اچھا پیشے مار چڑھا ایک تک ویٹو دس ملے کے انتقال کرنے چھیں پنا جسل ساور جنہ انشاءاللہ دعا چاہاں ہوئی چھے انشاءاللہ جنہ جی ریڈی کر بھی فورے محمد فاروق این اسطری شمدر جنہ فیلی آشے مرحمہ رشیدہ بیگوام ایر جنہ روح مکرد جنہ دعا چاہاں ہوئی چھے محمد محبوب عالم ایل جی بوئے گونا محفر جنہ دعا چاہاں ہوئی چھے موسیٰ ادھر میں اوشستو ایبا وارا بابار جنہ محمد کوکلم کنار مائر جنہ دعا چاہیے چھے مرحوم علاؤ الدین صاحبر جنہ ایبا گروہ بیدر جنہ دعا چاہیے چھے الحمدللہ شبائی بولی الحمدللہ اللہ پاک اے محفل کے قبول کرو جرا کاغذ لکھو نیر مدمے دعا چیئے چھین اللہ تدر کے قبول کرو بشش کرے اپنا جانے نہیں ہمیں غوث پاکر دربار خلیفہ اما کے توبہ کرار مرید کرار اعزاز اتنا مدعو ہوئے چھو کینٹو ہمیں شب جگہ مرید کرائی نا اپنا ہمار موبائل لومنٹو کو نیتے پاڑے کہ ہمار شدہ جدر شمپر کو تدر شد شراشری غوث پاکر شد شمپر کو ہمیں موبائل لمبر ٹکے بھولی دی چی ہمار ہاتھر موبائل ٹکے ہو چے 017-11-017-11-11-4-11-2 ہمار شد جرہ جنہ جب کر بین
এই নম্বরে যোগাযোগ করলে সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত আমাকে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে গাউসে পাকের রশি দ্বারা তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সবাই চোখটা বন্ধ করেন চোখটা বন্ধ করে তিনবার উচ্চ স্বরে বলেন আল্লাহ 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 ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله تعالى পশ্চিম মাদারবাড়ি উরসে খাজা গরীব নামাজে বসে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম আয় আল্লাহ তোমার দরবারে যারা হাত বাড়াইলাম জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে কার জন্য বাঁশ গাছের বাঁশ পেকে লাল হয়ে গেছে যদি তাই হয় রে প্রভু আমাদের গুনাগুলা নবীর খাতিরে তুমি মাফ করে দাও সবাই একটু আমার সাথে কেঁদে কেঁদে বলো রব্বানায়ো রব্বানায়ো রব্বানা সবাই একটু জোরে বলো রব্বানায়ো রব্বানায়ো রব্বানা আল্লাহ 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 আমার প্রশাসনের পুলিশ বাইরে একটু জোরে জোরে বলো সব একটু কেঁদে কেঁদে বলো আল্লাহ যেন খুশি হয়ে যায় আমারও জোরে জোরে বলো রব্বানায়ো রব্বানায়ো রব্বানা জালামনা ও জালামনা কত গুনাহ করিয়াছি রব্বানা একটু শোকের পানি আনার চেষ্টা করেন কত করিয়াছি রব্বানা মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনাহ গুনার বোঝা মাথায় লইয়া কানতে সি গুনার বোঝা মাথায় লইয়া কানতে সি মাফে করে দাও মাহবুব আল্লাহ এলাহি বন্ধু নাই রে বান্দব নাই রে যে জায়গায় আর একটু জোরে বন্ধু নাই রে বান্দব নাই রে যে জায়গায় সে কবরের বন্ধু নবী আয় আল্লাহ হাত বাড়াইলাম আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও নানা নানি দাদা দাদির গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আমরা অনেক হাত তুলেছি আমাদের আব্বা নাই অনেকে হাত তুলেছে আমাদের আদরের মা নাই এমন সন্তান হাত তুলেছে যার আব্বাও নাই মা নাই তাদের কবরে আজাব দিও না আল্লাহ অনেকে তিন ভাই ছিলাম হঠাৎ করে এক ভাই নাই অনেকে ছয় ভাই ছিলাম হঠাৎ করে তিন ভাই নাই আল্লাহ এইভাবে একদিন আমিও যাব সবাই যাবে আল্লাহ যাওয়ার আগে নবীর খাতিরে খাজা বাবার খাতিরে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে আল্লাহ এলাকাবাসী ব্যবসায়ী শ্রমিক সর্বস্তর জনসাধারণ সকলের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই
জীবন একবার হলো মক্কা মদিনায় তুমি নিয়া যাও সব একটু জোরে জোরে বলো উফায় নাই রে উফায় নাই রে উফায় নাই এই কথাটা একবারে চিরসত্য ওবা ও বাবা তুমি না একদিন মরা খাটে উঠবা তুমি না সাদা তিনটা কাপড়ের ভিতরে প্যাকেট হয়ে যাইবে ও মা বোনেরা তোমরা না পাঁচটা কাপড়ের ভিতরে প্যাকেট হয়ে যাইবে সেই দিন ছেলে বাবারে কবর দিবে অনেক সময় বাবা ছেলেরে কবর দেয় কেউ সঙ্গে যায় না সব একটু জোরে বলো উফায় নাই রে উফায় নাই রে উফায় নবীবিহীনে রোজে হাশরে আল্লাহ আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে এই মাহফিলকে সাজালো তাদেরকে তুমি কবুল করো আল্লাহ এলাকার কমিশনারের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ এই এলাকার মানুষগুলাকে তুমি কবুল করো যুবকগুলাকে তুমি কবুল করো ইমাম সাহেবকে তুমি কবুল করো একতা কমিটিকে তুমি কবুল করো পশ্চিম মাদার বাড়ির বাস্তব ভাড়াই সদরঘাট চট্টগ্রামের মধ্যে যতগুলা কবরস্থান আছে প্রত্যেকটি কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই তিনবার বলো আর জোরে আল্লাহ 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 খাজা বাবার উরুসকে তুমি কবুল করো শামানতের রোহে তুমি কবুল করো আল্লাহ মিলাদকে ভবিষ্যতে আরো সুন্দর করার তৌফিক দাও মরহুম কি আতরজান বেগম মরহুম হাবিব আল্লাহ তাদের কবরগুলা লালু সওদাগর অসুস্থ যারা অসুস্থ তাদেরকে শেফা করো যারা নরনারী মা বোন কবরে তাদের কবরকে আজাব মুক্ত করো আল্লাহ আমি দরবারে গৌসে পাকের খলিফা আমার সাথে যারা হাওয়াত তুলল আল্লাহ প্রত্যেকটি হাতে মক্কা মদিনার টিকিট দান করো আল্লাহ শ্রীকুট দরবারে আমাদের সব পৌঁছাই দাও ইমাম গাজী শেরে বাংলার রোহে পৌঁছাই দাও মাজবান্ডার দরবার শরীফে পৌঁছাই দাও আব্বা জান কবলা দরবেশ নুরুল হোসেন খান রহমতুল্লাহ আলাইহির রোহে পৌঁছাই দাও আল্লাহ আজকে হাশমিয়া দরবার আল্লামা আমিন ইসলাম হাশমির উরুস ওনার রোহে তুমি পৌঁছাই দাও আল্লাহ আমার ভাই আল্লামা নুর ইসলাম ফারুকি তার রোহে তুমি পৌঁছাই দাও আল্লাহ এলাকার গণ্যমান্য বর্গ ব্যক্তি যারা হাত তুলেছেন মা বোনরা যারা হাত তুলেছেন প্রত্যেকের কবিরা সগিরা জানা ওয়াজানা ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমার অনেক প্রশাসনের পুলিশ ভাইয়েরা অফিসার ভাইয়েরা হাত তুললো আল্লাহ চাকরির খাতিরে দেশের দায়িত্বের খাতিরে অনেকে ঠিক মতো আব্বা আম্মাকে দেখতে পারে না আল্লাহ তাদেরকে সুন্দরভাবে বরকতময় জীবন গঠন করার তৌফিক দাও দেশের দায়িত্ব পালন করার তৌফিক দাও আল্লাহ সন্ত্রাস জঙ্গিবাদ মোমাবাস থেকে দেশকে হেফাজত করো আবারও তিনবার বল আল্লাহ 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 যারা দোয়া চেয়েছেন তাদেরকে তুমি কবুল করো ইয়া হালাল আল মুশকিলাত ইয়া দাফি আল বালিয়াত ইয়া মুসাব্বিব আল আসবাব হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির যেই দিন আমরা মরে যাব নবীকে সামনে রেখে আমাদের জবানে তুমি পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ